যে আপনি বলছেন, কিন্তু আমাদের বিয়েটা তো মিথ্যে নয়। কিন্তু আপনি অস্বীকার করবেন কি করে? আমাকে অস্বীকার করতেই হবে পার্বতী, আমাকে অস্বীকার করতেই হবে। একটা জোর করে করানো বিয়ের জন্য আমি আমার পারকে আবার হারাতে পারবো না। আমি আমি পারকেই ভালোবাসি পার্বতী, তোমাকে না। আমি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাব, তাড়াতাড়ি ভালো হয়ে যাব, আর তারপরেই তো আমাদের বিয়ে, ভালো হয়ে যাব। আমি আপনার ভালোবাসা চেয়েছিলাম সৌরভবাবু, কিন্তু কোনোদিনও পাইনি। কিন্তু আমি যে আপনার স্ত্রী, এই শাখা, এই মাতার সিঁদুর, এইগুলো তো আর মিথ্যে হতে পারে না। এগুলো তো আর মিথ্যে হবার না ওরে বাবু, সে আপনি যতই অস্বীকার করুন, এগুলো তো সত্যি। আপনি বলুন, মেয়ের জীবনের এই বিয়ের চিহ্নগুলো এক নিমেষে মিথ্যেও যেতে পারে? প্লিজ পার্বতী, আমার কথাটা বোঝার চেষ্টা কর। আমি বলছি না এই বিয়েটা মিথ্যে, কিন্তু এই বিয়েটা জোর করে করানো হয়েছিল। সেদিন যদি আমি তোমাকে বিয়ে করতে না চাইতাম, তাহলে তোমার গ্রামের সব লোকজন বন্দুক ঠেকিয়ে আমার পুরো পরিবারকে শেষ করে দিত। বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে আর এর যা রব দেখছি, তাতে মনে হচ্ছে পার্বতীকে বিয়ে করবে না। এক এক করে সব লাশ ফেলে দে, আর ওর বাপটাকে আগে ধর। মিথ্যে না হলেও এটা কেমন বিয়ে পার্বতী? আমাকেও জোর করে বিয়ের পিঁড়িতে বসানো হয়েছিল সৌরভ বাবু, কিন্তু আমি তো একবারের জন্য আমাদের বিয়েকে অস্বীকার করিনি, দিদির বিদায় মনে করে সম্মান করেছি। আর সিঁদুর, আমি আপনি যে কেউ চাইলে মুছে যেতে পারে না পার্বতী। পার্বতী, আমার জীবনে একটা মিরাকল ঘটে গেছে, একটা ম্যাজিক। পারো আবার আমার কাছে ফিরে এসেছে। এবার ও যদি তোমাকে তোমাকে ওর সামনে দেখে, তাহলে হাজারটা প্রশ্ন করবে, আমি তখন কি উত্তর দেব? ও এই সত্যিটা সহ্য করতে পারবে না পার্বতী, এই নিষ্ঠুর সত্যিটাও সহ্য করতে পারবে না পার্বতী। তোমার এই শাখা পলা সিঁদুরের ভার আমি বইতে পারবো না। তুমি আশেপাশে থাকলে সোম থেকে রবি প্রতিদিন রাত 8টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।